আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনীতিতে প্রবাসীর আয় বা রেমিটেন্স অনেক বড় ভূমিকা পালন করে। তবে 2021-এ করোনা মহামারীর জন্য অধিকাংশ দেশই রেমিটেন্সে আগের বছরের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এক্ষেত্রে অবশ্য আশ্চর্যজনকভাবে ব্যতিক্রম ছিল বাংলাদেশ। প্রবাসী আয় শীর্ষে থাকা 10টি উন্নয়নশীল দেশের মধ্যে করোনা মহামারীতে 7টির রেমিটেন্স কমেছে। তবে এর মধ্যে রেমিটেন্স বেড়েছে 3টি দেশের, আর সেই 3 দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতে, প্রবাসী শ্রমিকদের অনেকে তাদের চাকরি হারিয়ে নিজেদের জমানো টাকা দেশে পাঠিয়েছেন। এছাড়া করোনাকালে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর পরিমাণ বেড়ে যায়। আবার বৈধভাবে টাকা পাঠালে প্রণোদনার হারও বাড়ানো হয়, যা প্রবাসী শ্রমিকদের বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর উৎসাহ বাড়িয়ে দেয়। তবে হঠাৎ করে কমে এসেছে রেমিটেন্সের হার। বাংলাদেশে গত এপ্রিলে ঈদুল ফিতরের সময় প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের পরিমাণ বাড়লেও এরপরই মে মাসে তা কমে গেছে 13%। চলতি অর্থবছরের এপ্রিল মাসে দেশে রেমিটেন্স আসে $201.10 কোটি, আর মে মাস জুড়ে রেমিটেন্স এসেছে $188.53 কোটি, যা আগের মাসের তুলনায় প্রায় $13 কোটি কম। এমনকি গত অর্থ বছরে একই সময়ে দেশে এর চেয়ে বেশি অর্থ এসেছিল, তখন রেমিটেন্সের পরিমাণ ছিল $217.10 কোটি। প্রবাসীদের ভাষ্যমতে বিমানবন্দর থেকে শুরু করে দূতাবাস কিংবা প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রতিটি জায়গায় তাদের শিকার হতে হচ্ছে হয়রানির, অকারণে হচ্ছেন অপমান কর্তব্যরত কর্মকর্তাদের কাছ থেকে, যা প্রবাসী শ্রমিকদের দেশের প্রতি টানে চির ধরাচ্ছে। আর এই কষ্টের প্রতিবাদ জানাতেই তারা সময় বিশেষে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন অবৈধ পথে। প্রবাসীরা আরও বলেন, এই অনৈতিক ব্যবহারের যদি সংশোধন হয় তাহলে তারা আবারও স্বাচ্ছন্দ্যে দেশের সঠিক উপায়ে রেমিটেন্স পাঠিয়ে আরও বেশি সচল রাখতে পারবেন দেশের অর্থনীতির চাকা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। 5 লাখ টাকার বেশি রেমিটেন্স এলে কাগজপত্র ছাড়াই প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণে রাখতেও রেমিটেন্স পাঠানোর পথ সহজ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে প্রবাসীদের দাবি, প্রণোদনার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে হয়রানি বন্ধে সরকারের উদ্যোগ নেওয়া। বিমানবন্দর, দূতাবাস এবং সংশ্লিষ্ট সকল স্থানে প্রবাসীদের সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন তারা। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সবাইকে ধন্যবাদ।